গোটা দেশে একটিমাত্র রাজ্যে ক্ষমতায় থাকলেও সম্পত্তি কমছে না সিপিএম এর। বঙ্গে ক্ষমতা হাতালেও শাসক দলের চেয়ে বামেদের সম্পত্তির পরিমাণ অনেক বেশি। অডিট রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। পশ্চিমবাংলায় বহু বছর ক্ষমতায় নেই সিপিআইএম। গোটা দেশের মধ্যে শুধু তিন রাজ্যে ক্ষমতায় ছিল বামেরা। বর্তমানে শুধুমাত্র কেরলে ক্ষমতায় আছে তারা, কিন্তু সম্পত্তির পরিমাণ কমছে না সিপিএম এর। এখনো প্রায় 600 কোটি টাকার মালিক বামেরা। সেই তুলনায় বাংলায় তৃণমূলের সম্পত্তি সিপিএম এর থেকে অনেকটাই কম। যেখানে বামেদের সম্পত্তির পরিমাণ 600 কোটি টাকা, সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের সম্পত্তির পরিমাণ প্রায় 240 কোটি টাকা। দেশ স্বাধীন হওয়ার পর বহু বছর, দশকের পর দশক কংগ্রেস ক্ষমতায় থাকলেও সম্পত্তির পরিমাণ সিপিএম এর প্রায় কাছাকাছি। এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। কমিশনে জমা দেওয়া নথিতে স্থায়ী সম্পত্তি এবং বিশেষ খাতে জমা পুঁজির উল্লেখ করেছে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস। 2019 সালের 31 মার্চ পর্যন্ত সম্পত্তির হিসাব দিয়েছিল, তাতে সিপিএম 510 কোটি 71 লাখের সম্পত্তি দেখিয়েছিল। বছরের ব্যবধানে তাদের সম্পত্তি বেড়েছে 58 কোটি টাকা। অন্যদিকে 2018-2019 অর্থ বছর শেষে 210 কোটি 19 লাখের কাছাকাছি সম্পত্তি দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এক বছরে তাদের সম্পত্তি বেড়েছে 37 কোটি টাকা। শুধু সম্পত্তির নিরিখেই নয়, বার্ষিক রোজগারেও তৃণমূলকে রীতিমতো পেছনে ফেলে দিয়েছে সিপিএম। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।